আমি তোমাদের আর একটা নতুন গল্প বলবো, যার নাম হলো সততার ইদি। কোনো এক সময়ের কথা, একটা ছোট গ্রামে একটি লোক থাকত যার নাম ছিল রহিম, আর লোকেরা তাকে ভালোবেসে রহিম কাকা বলেও ডাকত। প্রত্যেক দিনের মতো আজ সকালেও রহিম কাকা আনন্দের সাথে কাজের জন্য বেরিয়ে পড়ল। আজ রহিম কাকা খুব খুশি ছিল, কারণ দুদিন পরেই ঈদ, আর সে ভাবল এইবার সে তার পরিবারের সাথে আনন্দ করে ঈদ পালন করবে। এই ভাবতে ভাবতে রহিম কাকা তার মালিকের দোকানে পৌঁছাল, আর অন্য দোকানে পৌঁছানোর জন্য সে আলুর বস্তা তুলে নিল আর রওনা দিল। রহিম কাকা খুবই সৎ আর ভালো মানুষ ছিল, সব সময় নিজের কাজ খুবই সততার সঙ্গে করত। আজ রহিম কাকা নিজের খুশিতে এতটাই মগ্ন হয়ে হাঁটছিল যে সে লক্ষ্যই করল না যে আলুর বস্তা থেকে কিছু আলু রাস্তায় পড়ে গেছে, এবং সে দোকানদারের কাছে পৌঁছালো। এরপর যখন দোকানদার বস্তার ওজন করল, তখন সেখানে জিনিস কম ছিল, যাতে তার রহিম কাকার উপর সন্দেহ হলো এবং সে রহিম কাকার মালিককে তা জানিয়ে দিল। এরপর রহিম কাকা ফেরত এলে তার মালিক তাকে বলল, আলুর বস্তা থেকে আলু কম কি করে হলো? হুজুর, আমি কিছুই জানি না, আমি তো এখান থেকে সোজা দোকানদারের কাছেই গেছিলাম। আচ্ছা, সোজা গিয়েছিলে, তাও জিনিসগুলো উধাও হয়ে গেল, এত মিথ্যা! আমি আজ পর্যন্ত কখনো কোনো বস্তার জিনিসগুলোকে হাতও দিইনি, যেমনকার তেমন ওটাকে সঠিক জায়গা মতো পৌঁছে দিয়েছে হুজুর, হয়তো রাস্তায় কোথাও পড়ে গিয়েছে। বিশ্বাস করুন হুজুর, আমি কিছুই করিনি। এই নাও তোমার টাকা, এরপর থেকে আর কাজে আসতে হবে না। এই বলে মালিক রহিম কাকাকে কাছ থেকে তাড়িয়ে দেয়। এরপর রহিম কাকা দুঃখী মনে উদাস মুখ নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। এখন সে বাড়ি যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা বেছে নেয়, এবং সেখান দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় একটি ছাগল আর তার বাচ্চাকে দেখতে পেল। সে তাদের মালিককে খোঁজার জন্য জঙ্গলের চতুর্দিকে দেখতে থাকে, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। তাই সে ওই ছাগল আর তার বাচ্চাটিকে নিজের সাথে বাড়ি নিয়ে গেল। বাড়ি পৌঁছাতেই রহিম কাকার ছেলে ওই ছাগলটাকে দেখে খুব খুশি হলো আর বলল, বাবু, আজকে তো খুব ভালো খাওয়া হবে, দাও ওই ছাগলটা আমাকে দাও, আজকে এটাকে রান্না করে খাবো, খুব মজা হবে। না বাবা, এই ছাগলটা আমাদের নয়, একে আমি জঙ্গল থেকে পেয়েছি। আমি ওর মালিককে সেখানে খুঁজছিলাম, কিন্তু আমি কাউকেই পেলাম না, তাই আমি ওকে এখানে নিয়ে আসলাম। কিন্তু আমরা ওকে মারবো না, কারণ ওর সাথে ওর বাচ্চাও আছে। এবার আমরা ওর মালিককে খুঁজবো, আর ছাগলটা যারই হবে তাকে ফেরত দিয়ে দেব। আগে আবু, ঠিক আছে। এই বলে রহিম কাকা ওই ছাগলটাকে খুঁটির সাথে বেঁধে দেয়। এইভাবেই দুই দিন কেটে যায়, কিন্তু রহিম কাকা তার মালিককে খুঁজেই পায় না। তার ছেলে তাকে বলে, আবু, এতদিন হয়ে গেছে, এই ছাগলটার মালিককে তো পেলাম না, এবার এই ছাগলটা আর ওর বাচ্চাটার কি করব? বাবু, আজ আমরা ওর মালিককে খুঁজব, কিন্তু আজও যদি ওর মালিককে না পাই, তাহলে আমি ওদেরকে বাজারে বিক্রি করে ঈদের জন্য জিনিস কিনে আনবো। অর্ধেক দিন কেটে যায়, কিন্তু রহিম কাকা তার মালিককে খুঁজেই পায় না। তাই ওই ছাগলটা নিয়ে বাজারের দিকে সেটাকে বিক্রি করতে নিয়ে যায়। তখনই রাস্তায় তার একটি লোকের সাথে সাক্ষাৎ হয়, যিনি একজন ব্রাহ্মণ। উনি রহিম কাকাকে বলেন, আরে ছাগল আর এর বাচ্চাটা তো আমার, তোমার কাছে এরা কি করে গেল? আগে আমি এই ছাগল আর এর বাচ্চাটাকে দুদিন আগে জঙ্গলে পাই, আমি ওদের মালিককে খোঁজার অনেক চেষ্টা করলাম, কিন্তু কাউকে পেলাম না, তা তুমি ওদেরকে নিয়ে এখন কোথায় যাচ্ছ? আগে আমি ওদেরকে বাজারে বিক্রি করতে যাচ্ছিলাম, যা দিয়ে আমি আমার পরিবারের জন্য ঈদের জিনিস কিনতাম, কিন্তু আপনাকে যখন পেয়ে গেছি, তখন এই নিন, আপনার ছাগল আপনাকে ফেরত দিয়ে দিলাম। এই বলে রহিম কাকা ব্রাহ্মণকে ছাগল ফিরিয়ে দিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। তখনই ব্রাহ্মণ তাকে ডেকে দাঁড়াতে বলে আর জিজ্ঞাসা করে, তুমি কাজটা কি করো? আগে আজকাল তো আমার কোনো কাজই নেই। তুমি আমার ছাগল আর ওর বাচ্চাটার দুদিনে যা যত্ন করেছো,
তুমি কি আমার ছাগলগুলো চড়ানোর কাজ করবে? আমার কাছে আরো ছাগল আর অন্য পশুও আছে, আগে নিশ্চয়। ব্রাহ্মণ পুরস্কার স্বরূপ তাকে কিছু অর্থ দেয় যাতে সে ঈদ পালন করতে পারে। এইভাবেই ঈদের অন্তিম পর্যায়ে সে তার সততার ঈদি পেয়ে যায় এবং নিজের ভরণ পোষণ করার জন্য কাজও পেয়ে যায়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের সব সময় সৎ থাকা উচিত, কারণ সততার ফল নিশ্চয়ই পাওয়া যায়। যদি আমাদের ভিডিওটি